আজকের দিনটা খুবই স্পেশাল, কারণ আজকে আমরা সেলিব্রেট করছি ট্রাভেল উইথ সমীর, ওয়ান অফ দ্য কোফাউন্ডারের জন্মদিন। সো মিট দ্য বার্থডে গার্ল। বাট সারপ্রাইজের এখানে শেষ নয়, আজকে তোমরা দেখতে পাবে ট্রাভেল উইথ সমীর পুরো টিম। সো লেটস গো। আচ্ছা, এই যে সবাইকে দেখতে পাচ্ছ, এই ছজনে মিলেই আমরা কিন্তু বহু জায়গায় একসাথে বেড়াতে গেছি, বাট রিসেন্টলি ভিডিও করার পরে সবাইকে একসাথে দেখানো হয়নি। তো সবাইকে ইন্ট্রোডিউস করাই। ওকে, এই হচ্ছে, ইনি হচ্ছেন আমার মামনি, মানে আমার শাশুড়ি মা, আর ইনি হচ্ছেন বাবি, মানে আমার শ্বশুরমশাই। আর আচ্ছা, এই দিকে দেখতে পাচ্ছ, এই দিকে ইনি হচ্ছেন আমার দ্বিতীয় মা, আর এখানে দ্বিতীয় বাবা। আমি কোনো আলাদা করে নতুন নাম দিইনি। হ্যাঁ, তো চলো তাহলে শুরু করা যাক। লোকে প্ল্যান করে ডেস্টিনেশন ওয়েডিং, আর এদিকে আমরা প্ল্যান করে ফেললাম ডেস্টিনেশন বার্থডে সেলিব্রেশন, আর তার জন্য ভেন্যু হিসেবে চুজ করলাম লুটেরা মুভি খ্যাত ইটাচুনা রাজবাড়ি। এবার তোমরা এই ইটাচুনা রাজবাড়িতে আসবে কী করে? এর জন্যে হাওড়া থেকে বর্ধমানগামী মেল লাইনে যে কোনো ট্রেনে উঠে পড়ো, আর নেমে পড়ো খন্ডান স্টেশনে। সেখান থেকে একটা টোটো ভাড়া করে 15 টাকা ভাড়া দিয়ে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাও এই রাজবাড়িতে। এটাই এই রাজবাড়ি চুজ করার প্রধান কারণ ছিল, কারণ ইজি অ্যাক্সেস। আর তোমরা যদি আসো গাড়িতে, তাহলে দিল্লি রোড বা জিটি রোড দিয়ে খুব সহজেই এখানে আসা যায়, আর সেটা তোমরা গুগল ম্যাপে এই রাজবাড়িটার ডেস্টিনেশন ফেললেই দেখতে পেয়ে যাবে। রাজবাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে হাতে পেলাম ওয়েলকাম ড্রিঙ্ক, যেটা ছিল খুবই রিফ্রেশিং। এরপর কিছু ছোটোখাটো পেপার ওয়ার্ক কমপ্লিট করে আমরা চললাম আমাদের রুমের দিকে। আচ্ছা, এখানে বলে রাখি, এই রাজবাড়ি তোমরা কি করে বুক করবে, এর জন্য তোমাদের যেতে হবে এই রাজবাড়ির ওয়েবসাইটে, যেটার লিংক আর কন্ট্যাক্ট নাম্বার দুটোই পেয়ে যাবে ডিসক্রিপশন বক্স আর পিন কমেন্টে। ওখানে গিয়ে তোমরা তোমাদের হিসাব মতো এই রুমের সমস্ত ট্যারিফ চেক করে নিতে পারো, আর তারপর এদেরকে ফোন করে জেনে নাও তুমি যেদিনে আসতে চাইছো সেখানে সেদিন ফাঁকা আছে কি না, আর তারপরে ওরা কনফার্ম করলে পুরো পেমেন্ট দিয়ে বুক করে নাও এই রাজবাড়ি স্টে। এই রাজবাড়িতে থাকার 3 রকমের ব্যবস্থা আছে। সবচেয়ে বেস্ট হচ্ছে এ আর এ প্লাস ক্যাটাগরির রুম, যেগুলো আছে এই অন্দরমহলে। তারপর আছে স্ট্যান্ডার্ড রুম, যেটা আছে বাহিরমহল বা কাছারিতে। আর এছাড়াও আছে কটেজ বা মাড হাউস, যেগুলো আছে বাগানে। আমরা এই সব কিছুই তোমাদের ঘুরিয়ে দেখাবো প্যালেস ট্যুরের সময়। চলো এবার এখানে রুম ট্যুরটা শুরু করি। আমরা আছি এ প্লাস ক্যাটাগরির রুমে, যেটা অন্দরমহলে ফার্স্ট ফ্লোরে। জায়গাটা আগে একবার দেখো, এখানে এরকম বসে টাইম স্পেন্ড করার জায়গা আছে। এটা উপরে একটা বারান্দা মতো, সে আগেকার দিনে হতো না যে চারপাশে বারান্দা আর তার চারপাশে ঘর, সেই আমরা। এইটা হচ্ছে উপরের জায়গাটা, আর এই যে নিচে যদি দেখো, উঠার নিচে এখানেও কিন্তু বেশ কিছু রুম আছে, সেগুলোর কথা পরে বলবো। এবার চলো আমরা দেখাই যে আমরা কি কি রুম বুক করেছি এবং সেগুলোর রুম ট্যুর করি। প্রথমেই আসবে এই যে এইখানে এই বড় বৌদির ঘর, এই রুমটা আমরা নিয়েছি। ঢুকেই প্রথমে চোখে পড়লো এই বিশাল বড় পালঙ্কের মতো খাটটা, মনে হচ্ছে জন্মদিনে বেশ রাজকীয়ভাবেই রাতটা কাটবে। এরপর আরও কিছু আসবাবপত্র রয়েছে, যেমন এই সেন্টার টেবিল, সুন্দর কাঠের চেয়ার, আর তারপরেই নজর কাটলো আমার এই ড্রেসিং টেবিলটা। আমাকে বানিয়ে দেবে এরকম একটা ড্রেসিং টেবিল, কী সুন্দর! আচ্ছা, এরপর এদিকে রয়েছে ফ্রিজ, আর এখানে রয়েছে টিভি। আচ্ছা, এরপর চলো দেখি বাথরুমটা। ওরে বাবা, এই বাথরুম তো পুরো ঘরের মাপের গো! তার মধ্যে আবার দেওয়া রয়েছে আলনা, আর এদিকে রয়েছে ওয়াশ বেসিন উইথ হ্যান্ড শাওয়ার, তারপর শাওয়ার জেল, ময়েশ্চারাইজার অ্যান্ড সাম মোর থিংস। আচ্ছা, এদিকে আবার রয়েছে একটা আলমারি, বাথরুমের মধ্যেও আলমারি, ভাবা যায়। আচ্ছা, ওয়েস্টার্ন টয়লেট, আর এটা দেখো, এটা হচ্ছে বাথিং এরিয়া, যেখানে দেওয়া রয়েছে গিজার। সব মিলিয়ে জাস্ট অভিভূত। চলো, এটা ছিল আমাদের ঘর। এইবার আমি যাচ্ছি, আর যে আর একটা ঘর আমরা নিয়েছি সেটা হচ্ছে ছোট বৌদির ঘর, এটাতে আছেন আমার শাশুড়ি মা শ্বশুরমশাই। এই যে, এই যে ওনারা এই রুমটাতে আছেন। এই যে এই রুমে, এইটা হচ্ছে বিছানা, যেরকমটা দেখতে পাচ্ছ, এটাতে চাইলে 3 জনও থাকা যায়, আবার চাইলে 2 জনও থাকা যায়। এই রুমটা একবার দেখো, এই যে একটা সেন্টার টেবিল, চেয়ার, বসার জায়গা, এখানে আছে টিভি, অনেক অ্যান্টিক আইটেম যেরকম তোমরা আগের রাতেও দেখতে পেয়েছো, আর এখানে জল দেওয়া আছে। আর আরেকটা জিনিস হচ্ছে এই রুমটার একটা ভালো ব্যাপার হচ্ছে এই রুমটার সাথে একটা বারান্দা আছে, যদিও কমন বারান্দা, সেটা আমাদের বড় বৌদির রুমে ছিল। তো এইখান থেকে এই যে এই কমন বারান্দা,
আর পিছনে পিছনে এখান থেকে বাইরের উঠোনটা মানে ঠাকুর দালানটা দেখা যায়। এই যে পুরো ঠাকুর দালান, এগুলো আরো পরে ভালো করে খুলে দেখাবো। পরে দেখাবো। এবার ওই রুমের বাথরুমটা দেখে নাও। এই যে এই রুমের বাথরুমটা হচ্ছে এটা। বাথরুমটা দেখো বেশ অন্য রকমের, অন্যান্য হোটেলের বাথরুমের মতো নয় কিন্তু, একদম না। বাথরুমে আলমারি দেওয়া আছে, তাতে আয়না দেওয়া আছে, ঠিক আছে। তারপর একটা এই যে আলনা দেওয়া আছে, যাতে খুব পরিষ্কার টাওয়েল, ধবধবে টাওয়েল, ওয়েস্টার্ন টয়লেট তো আছেই। হ্যাঁ, এইটা হচ্ছে আলাদা চান করার জায়গা, গিজার ফিজার আছে, আর চান করার সময় তুমি এরকম পর্দা টর্দা টেনে দিতে পারো, ঠিক আছে। আর একটা জিনিস দেখো, এইখানে এরা যেগুলো সব জায়গাতে থাকে, এখানে এরা দিয়েছে কিছু হ্যান্ড ওয়াশ এবং যা থাকে, হ্যাঁ, শাওয়ার জেল, শ্যাম্পু, ময়েশ্চারাইজার, আর এটা হ্যান্ড ওয়াশ। হ্যাঁ, আচ্ছা, আবার বাথরুমটা থেকে পেরিয়ে এদিকে এসো। জলের বোতল টোতল রাখলে বা কিছু একটু রাখলে যেদিক দিয়ে এসেছিলাম, এই যে এই দিক দিয়ে যাবো, এই ছোট ছাদটা পেরিয়ে যেতে হবে ওদিকে। ফুলগুলো কি সুন্দর হয়েছে, বোগেনভেলিয়া গাছে পাতা নেই, লাল ফুলগুলো হয়ে রয়েছে এত সুন্দর। আচ্ছা, এবার হচ্ছে আমরা অন্য দিকটা চলে এসেছি, ছোট ছাদটা ক্রস করে অন্য দিকটা। এখানে আমাদের পূর্বপুরুষদের সব ছবি টবিও আছে, এখানে আরো কিছু A+ ক্যাটাগরির ঘর আছে, এগুলো সব A+ ক্যাটাগরির ঘর। এটা আমাদের ঘর, বড় পিসির ঘর, আর ওখানে আরেকটা আছে, সেটা দেখিয়ে দিই, সেটা আমরা বুক করিনি, এটা হচ্ছে ছোট পিসির ঘর। আমাদের আরেকটা ঘর আছে বড় পিসির ঘর, বড় পিসির ঘর। এই ঘরটা কারা আছে বলো? এবার এটাতে আছে হচ্ছে আমার মা, বাবা। তাহলে ট্রাভেল উইথ সমীর পুরো টিমকে মিট করে নিলে। এই যে বাঙালিরা যেখানেই যায় সিরিয়াল ছাড়া কেউ থাকতে পারবে না, দেখেই নিলে সিরিয়াল। এবার এই ঘরটা দেখো, এই ঘরে এই হচ্ছে টিভি, একটা অ্যান্টিক টেবিল, দারুণ দেখতে এই টেবিলটা, টেবিলটা দারুণ দেখতে। এটা একটা শ্বেত পাথরের সেন্টার টেবিল। আরে দেখো এখানে বিছানার সিস্টেমটা কি সুন্দর দেখো, একবারে সে আগেকার দিনের পালঙ্কের মতো। ওখানে দেওয়া আছে জল, জলের পরে এখানে বানানো আছে চা আর কফি বানানোর ব্যবস্থা, আর এটা ফ্রিজ, ফ্রিজ। একটা সুন্দর ওয়ার্ড্রোব দেওয়া আছে। গোল করে ঘোরানোটা কিন্তু আমাদের বড় বৌদির মতো, আমাদের এটার মতো। তবে স্টিল এট দা এন্ড বলবো যে আমাদের রুমের বাথরুমটাই সব থেকে ভালো হলো। যাই হোক, তো রুম টুরের ব্যাপারে আপাতত এটুকুই, আমরা এরপরে আবার লাঞ্চ করতে যাব। দেরি হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, তো এবার আমাদের সবার খুব খিদে পেয়ে গেছে, মায়েদের আমাদের, যে আমরা খেতে চলে এসেছি। তো এই খাওয়ার জায়গাটা কাজটা হলো, তো এবার এই পাশে অফিস, আর এই যে তার ঠিক উল্টো দিকে এখানে আছে একখানা প্রচেষ্টা আর্টস এন্ড ক্রাফট এম্পাওয়ারমেন্ট, পরে ওটা আমরা দেখব। এই হচ্ছে খাবারের জায়গা, এই যে দরজা খুলে মায়েরা অলরেডি গিয়ে বসে পড়েছে। আচ্ছা, খাবারের জায়গাটা কিন্তু খুবই রাজকীয়, ওপরে আছে বড় ঝাড় লণ্ঠন, আগের দিনের লম্বা লম্বা পাখা, মেঝেটাও দেখো পুরনো দিনের মার্বেল, খুব সুন্দর করে সাজানো ফুল টুল দিয়ে। হ্যাঁ, যাই হোক, অনেক হয়েছে বক্তব্য, এবার খাবার টেবিলে বসা যাক। এই হচ্ছে আমাদের টেবিল, টেবিলে দেখতে পাচ্ছ সমস্ত কিছু জিনিস আছে, কাঁসা ওইখানে দিন আগে। এখানে পুরো রাজকীয় আয়োজন দেখেছো, আমরা সবাই মিলে যে এখানে খেতে বসেছি। তো এখানে ফার্স্টে বেসিক মিল প্ল্যানটা আমরা বুক করেছি, তার সাথে আরও জিনিস আছে সেগুলো এলে বলবো। বেসিক মিল প্ল্যানে থাকে লাঞ্চ, মর্নিং টি আর ব্রেকফাস্ট। তো লাঞ্চে যেটা বেসিক মিল প্ল্যানে যেটা থাকে সেটা দেখো, এটা হচ্ছে লুচি, এটা বেগুনি, এটা পটল, এটা এটা আলুর একটা তরকারি, আচ্ছা, তারপর শুক্তো, দেন ডাল, দেন পোস্ত, চাটনি, দই, আর এখানে ঘি, গরম ঘি। হ্যাঁ, এবার তুমি কি বলছিলে? আর হ্যাঁ, এই ঘিটা এদের নিজেদের পাত মানে বানানো, আর দইটা ওরা নিজেদের পাতে। হ্যাঁ, খাওয়ার জন্য আর ওয়েট করা সত্যি যাচ্ছে না, এবার খাওয়া শুরু করি, আবার পরে কথা হবে। সবাই খাওয়া শুরু করে দিয়েছে, তো আমাদের স্পেশালিটি যে ডিশগুলো অর্ডার করেছিলাম সেগুলো একবার দেখে নাও।
এটা এখানে আছে ভেটকি মাছের ভাপা, এক প্লেটে দু পিস থাকে। আর এটা আছে একটা স্পেশাল কাতলা কারুকাজ, বোনলেস কোনো একটা আইটেমের প্রিপারেশন। আর ফাইনালি আর একটা যেটা নিয়েছি সেটা হচ্ছে মাটন। চলো এবার খাওয়া শুরু করতেই হবে, সম্ভব হচ্ছে না ওয়েট করা। এটা ফার্স্টে খাচ্ছি কুমড়োর তরকারি দিয়ে লুচি। আহা, ফুলকো লুচি তেমনি নরম, আর আলু কুমড়ো তরকারি জাস্ট বলে পারফেক্ট। আচ্ছা এখন আমি ঘি দিয়ে পটল পটাটা মেখে খাবো। এখানে এটা লোকাল, এদের দেশি বানানো ঘি। এখানে ঘিটা দিয়ে পটল বাটা, আগের বার এসে কিন্তু এটা ছিল না। এই যো ঘি, কেমন লাগছে? অসাধারণ অসাধারণ। তারপর কাঁচা লঙ্কা দিই আর একটু লাগাই, ভালো লাগবে। দারুণ দারুণ। এটা আমার খুবই প্রিয় একখানা ডিশ, যেটা এখন ট্রাই করছি শুক্তো, দেখি কেমন হয়েছে। দেখি অনেকটাই খাওয়া হয়ে গেছে, এত ভালো লেগেছে রিভিউ দেওয়ার কথা মাথাতেই আসেনি। এবার খাচ্ছি বাঙালির প্রিয় মাটন আলু, মাংসের আলু। উফ, আহা হা, তা আবার মাটনের এসাদের ভাব হবে না। দারুণ হয়েছে, আর মাটনটাও খুব নরম আর জুসি। আমার প্রিয় ভেটকি মাছ, ভেটকি ভেটে ভাপা, ভেটকি ভাপা খেয়ে বলো, খেয়ে বলো। মনে হচ্ছে অতটা ঝোল খেতে পারবো না, তবু ঝোলটা লাগিয়ে খেয়ে দেখো। নাইস। আচ্ছা এখানে এসেছে তেজপাতা পান, যেটা কিন্তু এদের এখানকার নিজস্ব। হ্যাঁ মানে এটা বাজার থেকে কেনা পান না। আর সেটা খেয়ে কেমন লাগবে জানাবেন। আমাদের লাঞ্চ করা শেষ হয়েছে, তো দেখি সবার লাঞ্চটা কেমন লেগেছে। আপনি বলুন কেমন লাগলো লাঞ্চ? আমার লাঞ্চ খুব ভালো লেগেছে, প্রত্যেকটা আইটেমই খুবই ভালো। সব থেকে ভালো দই সব থেকে ভালো লেগেছে। হ্যাঁ ফার্স্টে আমার তো এ টু জেড, শুরুর থেকেই, শুরুর ঘিটা থেকে আর শেষে চাটনিটা অবধি সবটাই ভালো লেগেছে। মায়ের কোনটা হচ্ছে ভালো লেগেছে, আমার রান্না তো প্রত্যেকটা ভালোই, একটা আলাদা করে বলার কিছু নেই সবার কাছে। আসল ব্যাপার হচ্ছে যে আমাকে রান্না করতে হয়নি, পরিবেশনা এত সুন্দর করে পরিবেশন করলো ওরা, খুব ভালো লেগেছে। না আসল কথাটা বলছে না যে আমাকে রান্না করতে হয়নি, বসে আছি। আর তোমার? আমার তো সবটাই ভালো লাগলো, কিন্তু প্রথমে দইটা আমি ফেরত দিয়ে দিচ্ছিলাম, যে দূর দই আমি খাবো না। কিন্তু এক চামচ দিয়ে মুখে দিয়েছি, বললাম যে না আর ফেরত দেওয়ার কোনো পুরো দইটাই পুরো খেয়ে নিলাম। মানে দই দই মনে হচ্ছে আলটিমেটলি সবাইকে পাশ কাটিয়ে জিতে গেল। নেক্সট লাস্ট হচ্ছে যে পানটা, যেটা আমি প্রথমে বলছিলাম যে পানটা বাজারের পান করে না, পুরো মানে একদম দিশি মিঠি পাতা, একটু তাতে মানে এইসব লজেন্স দেওয়া মশলা ছিল না, নর্মাল মৌরি দেওয়া ছিল, কিন্তু পানটা এত নরম, অনেকদিন বাদে এত নরম পান খেলাম। বলার মতো ব্যাপার যে আমি কখনো পান খাই না, কোনো দিন না, বিয়ে বাড়িতে গেলে আমার পান নিয়ে অন্য কেউ খাই, আমি অব্দি পান খেয়ে দিয়েছি। এই শোনো না, বলছি বাবারা কোথায় গেল বলো তো? দাঁড়ো আমি খেলার ঘরে দেখছি একবার। ওই দেখো, যেই কিছুটা সময় পেয়েছে বাবারাও ফিরে গেছে নিজেদের ছোটবেলায়, দুজনে একসাথে ক্যারাম খেলছে। বাট এই সুখ কি দীর্ঘস্থায়ী হবে মনে হয় না। দেখো আবার যেই মায়েরা ডেকেছে, বাবারা এসে কাজে লেগে পড়েছে, পার্সোনাল ফটোগ্রাফারের কাজ আবার শুরু হয়ে গেছে, আবার শুরু হয়ে গেছে এখানে। দেখতে দেখতে বিকেল গড়িয়ে এলো, আর বিকেল বেলা এখানে রাজবাড়ি থেকে অর্গানাইজ করা হয় একটা গাইডেড ট্যুর এই রাজবাড়ি।
আর সেই গাইডেড ট্যুর করতে করতে আমরা এসে পৌঁছেছি রাজবাড়ির ছাদে, যেখান থেকে দেখা যাচ্ছে এই সুন্দর সানসেট। আর একটা মেন অ্যাট্রাকশন যেটা দেখা যায় এই ছাদ থেকে, সেটা হলো এই সুন্দর নাট মন্দিরটা, একটা বার্ড আই ভিউ যেটা তোমাকে মুগ্ধ করবেই। আর এই পুরো প্যালেস ট্যুরটা আমরা তোমাদের কাল সকালে ভালো করে দেখিয়ে নেবো, কারণ তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচণ্ড ভিড় রয়েছে, যার জন্য আমরা ভালো করে এখন শ্যুট করতে পারিনি। গাইডেড ট্যুর শেষ করে আমরা পৌঁছে গেলাম নাট মন্দিরে, কারণ তখন সেখানে সন্ধ্যা আরতি শুরু হচ্ছে। সন্ধ্যা আরতির পর আমরা সবাই মিলে চলে এলাম আমাদের চা ঘরে, সেখানে অর্ডার করে দিলাম চা, মুড়ি মাখা, আলুর চপ আর পেঁয়াজি। এই সব কটা জিনিসের দাম এবং এর সঙ্গে সন্ধ্যাবেলা আর কী কী মেনু পাওয়া যায় সবই তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে। আর হ্যাঁ, ভালো কথা, এই জিনিসগুলো কিন্তু এদের মিল প্ল্যানের সাথে ইনক্লুডেড না, তোমাকে আলাদা করে কিনে খেতে হবে। আমাদের চায়ের আড্ডা বেশ জমে উঠল, আর তার সঙ্গে সঙ্গ দিল এক সুন্দর সুরের মূর্ছনা। ওকে, নাও ইটস টাইম ফর বার্থডে সেলিব্রেশন ফর দ্য বার্থডে গার্ল। রাজবাড়িতে উপস্থিত সমস্ত কুচি কাচাদের নিয়ে আমরা সকলে মিলে মিতার বার্থডে সেলিব্রেট করলাম। বেশ ভালো কাটলো আজকের বার্থডেটা। আর তোমরা দেখো কি সুন্দর লাগে এই রাজপ্রাসাদকে রাতের আলোয়, ঠিক এক রাতপরির মতো। এইভাবে মহলে ঘোরাঘুরি করতে করতেই দেখলাম ডিনারের টাইম হয়ে গেছে, তাই আমরা চলে এলাম ওদের খাবারের ঘরে। রাতের মেনুতে অর্ডার করেছিলাম পোলাও আর চিকেন মহারানি, এটা প্যাকেজ ফুডের সঙ্গে অ্যাটাচ নয়। রাতের খাবারের সমস্ত মেনু আমরা তোমাদের দিয়ে দেব ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে। উমা, আমার জন্মদিনের সারপ্রাইজ এখানেই শেষ নয়। আমার জন্মদিন জেনে রাজবাড়ির তরফ থেকে এরা আয়োজন করেছিল একটু পায়েসের, আর সেটাই এখন আমাকে এরা দিয়ে দিল। আমরা হ্যাংলার দল, ডিনার পেয়ে যে লোকজনকে বলবো কেমন লাগছে খেতে, কোনটা কিরকম, এসব মাথাতেই নেই, একদম না। খাবার পেয়েছি, খেয়ে নিয়েছি, এখন রিয়েলাইজ হচ্ছে বলতে তো হবে ডিনারটা খেতে কেমন ছিল বলো। ডিনারটা খেতে খুবই ভালো ছিল, আমরা অর্ডার করেছিলাম যেমন তোমাদেরকে দেখালাম পোলাও আর চিকেন মহারানি। চিকেন মহারানি ফার্স্ট টাইম খেলাম, আর অসাধারণ ছিল, অসাধারণ ছিল। আর তার সাথে চাটনি দিয়েছিল যেমন রসগোল্লা, রসগোল্লাটাও ভালো। বলুন কেমন লাগলো ডিনার আপনার? ডিনার তো কি বলবো, এটা ভাবতেই পারিনি যে এত সুন্দর হবে, পোলাও তার সাথে চিকেন মহারানি। আর চিকেন মহারানির টেস্টটা এতই অসাধারণ হয়েছে, আমি তো শেষ অব্দি আঙুল চাটতেই ছিলাম শুধু। এখন ব্যাপারটা হচ্ছে যদি চাটতেই ছিল, চাটতেই ছিল, তাতে কত মারাত্মক, সেটা তো ওইরকম চাটবে চাটবে, ওই জন্য আমি বন্ধ করে দিলাম, যাও হাতটা গিয়ে। আমার খুব ভালো লেগেছে, মাংসটা খুব নরম ছিল, এটা রুটির সঙ্গেও ভালো লাগবে, পরোটার সঙ্গেও ভালো লাগবে, আর পোলাওর সঙ্গে তো ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। গুড মর্নিং, একটা খুব সুন্দর সকালে শুরু হচ্ছে আমাদের ইটাচোনা রাজবাড়িতে। এই যো আমরা এখানে আছি অন্দরমহলে, আর এই যো পিছনে সবাই বসে আছে, এবার আমরা চা খাবো। এদের চায়ের সেট আপটা দেখো, আমাদের এইভাবে এরা পুরো চাটা দিয়ে গেছে, একটা জায়গাতেই তিনটে তিনটে করে আমরা দিতে বলেছিলাম, তিনটে রুমের জন্য আলাদা করতে আর বলিনি। এই যো এইবার এই চাটাকে রেডি করা হবে। কি দাবি সবার চা নিয়ে? চাটা সবাই খেতে চায়, তাই দাবি একজন তার জন্য খুব কাঁচা কাঁচা চাটা কখন খাবো। ঠিক আছে, বানাও 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 চা বানাও। আচ্ছা, কাল সন্ধেবেলা যিনি বাঁশি বাজাচ্ছিলেন উনি সকালে আবার আসেন বাঁশি বাজিয়ে সবার ঘুম ভাঙানোর জন্য। সেই বাঁশির আওয়াজ, সকালের চা আর পাখিদের কলরবে আমাদের সকালটা হয়ে উঠল স্বর্গীয়।
তো কথা মতোই চলো এবারে প্যালেসটা তোমাদের ঘুরিয়ে দেখাই। পোকা ঘুমলো পাড়া জুড়লো বর গিয়েলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে। এই গানটা ছোটবেলায় আমাদের সবারই শোনা। আর বর্গি যে ছিল আজকের সময় বাংলার ত্রাস, এই বর্গিরা আসলে ছিল কারা? বর্গিরা ছিল মারাঠা দস্যু। তো এই যে রাজবাড়িটায় আমরা এসেছি, এই রাজবাড়িটা আসলে এরকমই একদল মারাঠা দস্যুদের বানানো, বর্গিদের দস্যুদের বানানো। কিন্তু এইখানে ওই যে লেখা আছে ওখানে, এটা বানানো তো একজন কুণ্ডু, কুণ্ডু তো বাঙালি টাইটেল। হ্যাঁ, সেখানে একটা মজার স্টোরি আছে। তো এইখানে এরা আসার পর, মানে দস্যু হয়ে আসার পর, প্রথমে একটা লুটতরাজ করলো। তারপরে ওরা ভাবলো যে বাংলা ব্যবসা করার জন্য খুব ভালো জায়গা, তো সেই জন্য ওরা একটা ব্যবসা করলো, ইট আর চুনের ব্যবসা। সেখান থেকে কিন্তু ইট আর চুনা, ঠিক আছে, ইট আর চুনের ব্যবসা শুরু করলো। তো সেই ব্যবসা করলো প্রায় 100 বছরের কাছাকাছি ব্যবসা করে, যখন একটু পয়সা টয়সা হলো তখন ভাবলো একটা বাড়ি বানাবে। তো বানালো এই বাড়ি, কিন্তু এই বাড়ি বানিয়ে ওর বাড়িটা মেনটেন করার জন্য শুধু আর ইট আর চুনের ব্যবসা দিয়ে তো হচ্ছে না, তাহলে এবার তো আরও কিছু টাকার দরকার। তখন এরা কি করলো, বর্ধমান রাজার কাছ থেকে জমিদারি বললে এরা জমিদারি নিলেন বর্ধমান রাজার থেকে। কিন্তু জমিদারি নেওয়া মানে বাংলার প্রত্যন্ত গ্রামে ঘুরতে হবে, সেখানে লোকজনের সাথে বাংলায় কথা বলতে হবে, অর্থাৎ সেখানেদের দরকার পড়লো বাঙালি সাজার। কিন্তু তখন বাঙালি সাজার জন্য এনারা কি করলেন, এনারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করলেন। কারণ তখন তো কোনো কোর্ট ছিল না যে বিডিবি করিয়ে নেব। হ্যাঁ, তো এই যে বৈষ্ণব ধর্ম গ্রহণ করে ওনারা এখানে প্রথম বানালেন নাট মন্দির। এই নাট মন্দিরটা অ্যাকচুয়ালি রাধা কৃষ্ণর মন্দির, ঠিক আছে। আমি যাব, কিন্তু তার আগে একটা ডাইভারশন দেখেছো, এখানে লোকেরা ছবি তুলতে ব্যস্ত, সবাই পার্সোনাল ফটোগ্রাফার নিয়ে এসেছে। হ্যাঁ, যাই হোক, এই নাট মন্দিরে রাধা কৃষ্ণর মূর্তি আছে এবং এখানে প্রত্যেক দিন দিনে 3 বার করে আরতি হয়। আমরা সন্ধ্যা আরতিতে তোমাদের দেখাবো। এবং এখানে 2টো অনুষ্ঠান খুব বড় করে সেলিব্রেট করা হয়, একটা হচ্ছে দোল, আর একটা কি যেন ছিল, আর একটা জন্মাষ্টমী। জন্মাষ্টমী কৃষ্ণের দুটোই উৎসব, দোল আর জন্মাষ্টমী এখানে খুব বড় করে সেলিব্রেট করা হয়। এই মন্দিরের চত্বরটা বা এই যে নাট মন্দিরটা আছে, এই নাট মন্দিরটা কিন্তু এখানের হাইলাইট। মানে ইটাচুনা রাজবাড়ি তুমি যদি গুগল করো, তুমি যদি গুগলে সার্চ করো, করে তুমি দেখবে তুমি সব থেকে বেশি যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এখানের এই নাট মন্দিরেরই। এবং আমি বলতে পারছি এখানে আমি সকালে রাতে তোমার বসে যে কীভাবে সময় কেটে যাবে তুমি বুঝতে পারবে না। এবার আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান দেখাই, ইম্পর্টেন্ট জিনিস দেখাই। এ দেখো, আগেকার দিনে রাজবাড়ির আর্কিটেকচার কত সুন্দর হতো, বাইরেটা সদর, ওখানে আমরা ভিডিও করেছি করে, এইটা হচ্ছে নাট মন্দির মন্দির। এবার এরপরে বাইরে, সরি, ভেতরে ওই যে রাস্তা যাচ্ছে না, এই রাস্তাটা যাচ্ছে অন্দরমহলে। চলো আমরা এবার অন্দরমহলে যাবো, এই যো। কারণ তখনকার দিনে এইটাই নিয়ম ছিল যে অন্দরমহল আলাদা থাকবে, অন্দরমহলে বাইরে, যেহেতু এখানে মহিলারা থাকতেন, মহিলাদের থেকে যেহেতু একটু নিয়ে এ করে রাখা যায়, সবার থেকে যারা সবাই যাতে বাড়ির মহিলাদের দেখতে না পান, সেই জন্যই অন্দরমহল আলাদা ছিল। তো এই যে রাস্তা, এইটা ক্রস করে এইখানে, এই যো আমরা এখন এসে গেছি অন্দরমহলে। এই অন্দরমহলটা কিন্তু খুবই সুন্দর, এই যো এই অন্দরমহল। আর এই অন্দরমহলের পরে ওই পাশে যে রাস্তা, ওইটা আবার যাচ্ছে বাগানে। নিচে এই অন্দরমহলে নিচেও বেশ কিছু রুম আছে, যেমন এখানে একটা রুম আছে, এখানে একটা আছে, এইখানে আর একটা রুম, আর এই রকম এইখানে আছে একটা খেলার ঘর। বাট সেটা যাবো, তার আগে দেখো ওপরে কিছু রুম আছে, এইখানে 2টো রুম আছে, ওর মধ্যে এইটা আর এইটাতে আমরা আছি, আর এই পাশে যে রুমগুলো আছে তার মধ্যে একটা আমাদের নেওয়া আছে। এবার এখানে খেলার যে ঘরটা আছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এই যো এটা হচ্ছে খেলাঘর প্লাস লাইব্রেরি। এখানে যদি কিছু ঘুরিয়ে রাখা আছে এবং এখানে বেশ কিছু রেয়ার বুকস রাখা আছে, ঠিক আছে। এই বই এনাদের কথা অনুযায়ী কলকাতাও পাওয়া যাবে না। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, এই দেখো একটা ক্যারাম বোর্ড দেওয়া আছে এবং জায়গাটাতে ঝাড় লণ্ঠন দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে। অন্দরমহলের পিছনেই আছে এদের বাগান, সেই দিকে যাচ্ছি, জায়গাটা দেখো, এই যে এই যে রাস্তা আছে এই রাস্তাটাই যাচ্ছে বাগানে। ওখানে দেখতেই পাচ্ছ বাকি সবাইটা দাঁড়িয়ে আছে বাগানে, আমরা প্রায় এসে গেছি, এই যে বাগান। এবার এসে এদিকে আগে ডান দিকে চলো। এই যে জায়গাটা দেখছো, এটা অ্যাকচুয়ালি ছিল এদের পানিশমেন্ট রুম, মানে বাংলা জায়গায় বলে গুম ঘর।
তো ওই ওপর থেকে মানে পানি নিয়ে এসে এইখানে না ঠেলে ফেলে দেওয়া হতো, মানে বড় একটা গর্ত কুয়োর মতো ছিল খুব গভীর, তার মধ্যে ঠেলে নাকি ফেলে দেওয়া হতো এবং তার মধ্যে পড়ে মানুষ মরে যেত অবভিয়াসলি। তো এই জন্য পরে যখন এটা ওরা রিসর্ট করেছে বা পরে যখন এই পানিশমেন্টটা বন্ধ হয়ে গেছে এটাকে ওরা চা ঘর বানিয়ে দিয়েছে। তো এর তলায় নাকি এখনো শোনা যায় যে ওই 200-300 বছর আগেকার সব কঙ্কাল টঙ্কাল আছে। আর একটা জায়গা দেখিয়ে দিই, এই যে রান্নাঘর আছে এই রান্নাঘরের পাশেই আছে একটা খেলার জায়গা, এইখানে ব্যাডমিন্টন খেলা যেতে পারে। এছাড়া পাশে এখানে বাচ্চাদের জন্য কিছু দোলনা করা আছে, শিশু আছে, অর্থাৎ বাচ্চারা এলেও মজা করতে পারবে। আর তোমরা যদি বড় গ্রুপ নিয়ে আসো তাহলে তোমরা বারবিকিউও করতে পারো, কালকে একটা গ্রুপ করছিল সেই বারবিকিউ করার ব্যবস্থা এখানে, এবং সেটা নিয়ে তোমরা এখানে টাইম স্পেন্ডও করতে পারবে। চলো, আবার ওই যে দেখছো ওপাশে সবাই যাচ্ছে, ওনাদের সাথে একটা নতুন জায়গায় গিয়ে কথা হচ্ছে। এই যে চা ঘর আছে, চা ঘরের পাশ দিয়ে যেতে যেতে এখানে আছে একটা বেবি সুইমিং পুল, এটা বড়দের জন্য কোনোভাবেই নয়, বাচ্চারা এলে যদি গরমকালে আসে তারা তাহলে এখানে মজা করতে পারে। আর আরেকটা জায়গা দেখিয়ে দিই, আমরা এইদিকে যাবো হ্যাঁ, কিন্তু যাওয়ার আগে এইখানে ওই যো ওইখানে ওই বড় মতো বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা অ্যাকচুয়ালি 100 ফুট লম্বা, ওটা ছিল ওদের আস্তাবল, ওখানে ঘোড়া থাকতো যখন এদের জমিদারি ছিল, রাজত্ব ছিল, যে কথাগুলো নাট মন্দিরের ওখানে বললাম। তো এখন আর কিছুই নেই, ওটা জাস্ট নর্মাল ইউজ করা হয়। আচ্ছা, আর একটা দেখো এই কুল গাছটা। আচ্ছা হ্যাঁ, মানে ভর্তি কুল, মানে হাড়ে কাটে কুল যাকে বলে, আর এখানে কি কুল পড়ে আছে, পাকা কুল একদম পড়ে আছে। হ্যাঁ, সারা বছর নাকি কুল গাছটাই কুল হয় নানাদের বক্তব্য। হ্যাঁ, এইবার এই যে জায়গাটা আছে এই জায়গাটা দিয়ে ভেতরে গিয়ে একটা ইন্টারেস্টিং জায়গা দেখা। প্রথমত এই যে জায়গাটা, এটা হচ্ছিল এদের হেসেল, যাকে আমরা এখন কিচেন বলি। এটা প্রায় 100 ফুটই লম্বা ছিল, কারণ তখন অনেক লোকেদের রান্না হতো এখানে, প্রায় 200-300 লোক থাকতো, কিন্তু এখন এটা জাস্ট 10 ফুটেই আছে, রান্না এখনও এখানেই হয়। আর উল্টো দিকে যেটা ইন্টারেস্টিং জায়গা সেটা দেখাচ্ছি, এই যে এইটা। এবার এই জায়গাটা কি সেটা এবার বলবো। এই যে হেসেলের উল্টো দিকেই যে ঘরটাও দেখালো তোমাদের, এই ঘরটা অ্যাকচুয়ালি ডাইনিং রুমের পিছন দিকে দরজাটা দেখতে পাচ্ছ, ডাইনিং রুমটা খোলা রয়েছে এখন, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা চলছে। এটা ছিল আগে সেরেস্তা। হ্যাঁ, আর এইবার বাবুরা কাজকর্ম সেরে সন্ধ্যাবেলা যখন টায়ার্ড হয়ে যেতেন, তো তখন এন্টারটেনমেন্টের জন্য ছিল কি নাচ গান বাইজির ব্যবস্থা, তো সেই রকম এই রাজবাড়িতেও বাইজিরা আসতেন। আর এইটা ছিল হচ্ছে তাদের মেকআপ রুম, আর এদের নাচ ঘরটা ছিল উপরে, দোতলায় নিয়ে যেতে হবে বাইজিদের, কিন্তু বাড়ির সামনে দিয়ে তো নিয়ে যেতে পারবে না। হ্যাঁ, বাড়ির অন্দরমহলে মহিলারাও আছেন, তো তাই জন্য এই পেছন দিয়ে একটা ঘোরানোর সিঁড়ি করা হয়েছিল, যাতে তারা মেকআপ রুম থেকে বেরিয়ে সোজা এই ঘোরানোর সিঁড়ি দিয়ে ডাইরেক্ট নাচ ঘরে পৌঁছে যেতে পারে। আর তাদের ঘুঙুরের আওয়াজ শুনছে, তারা যখন উঠছে এখান থেকে ঘুঙুরের আওয়াজ শুনে বাজনদাররা রেডি হয়ে যেত, গান বাজনা স্টার্ট করে দিত। নাচঘর যেটা আছে সেটাও তোমাদের সবাইকে দেখাবো, বাট চলো তার আগে আরও অনেক কিছু জিনিস দেখানোর আছে। আচ্ছা, আমরা এখন এই বাগানের মধ্যে ঘুরছি, ঘুরতে ঘুরতে খুব ইন্টারেস্টিং একটা জিনিসের সন্ধান পেয়েছি। দেখো এটা এঁচড়ের ফুল, আর সবেদা গাছ আছে এখানে একটা সুন্দর, কোথায় পেছন, এই যে সবেদা গাছ, এই তো সবেদা গাছ, সবেদা ধরেছে ছোট ছোট সবেদা। হ্যাঁ, আসলে এটা ছিল রাজরাজারা যারা এখানে থাকতো তাদের এটা ছিল গোলাবাড়ি। এবার গোলাবাড়িতে সবাই খেত, মানে গোলাবাড়িতে কি হয়, এটাতে ধান রাখা হতো, এবার সেই ধানকে নিয়ে ওদের যখন চালের দরকার হতো, এই যে ঢেঁকিটা দেখতে পাচ্ছিস, এই ঢেঁকিটাতে চালটা কোটা হতো। এবার এই রাজবাড়িতে তো প্রচুর লোক, এবার তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা গ্রামের দিকে আগে এইভাবে ব্যবস্থাটা ছিল, সেই গোলায় ধান ভরে আর এখানে ঢেঁকিতে কোটা হতো। এদিকে আর নিজের দিকে যা, বাজারে আমরা যে বেগুনি রঙের বাঁধাকপি দেখতে পাই, সেই বেগুনি রঙের বাঁধাকপি এখানে ধরেছে, এখনো ভালোভাবে তৈরি হয়নি। সবে এই একটু ক্যামেরাটা ক্লোজ কর, জুম কর, তাহলে দেখতে পাবি যে এই এই যে সবে ধরেছে, বেগুনি রঙের হবে এগুলো। আর এইগুলো কি গেল ব্রকলি? না, ওগুলো হচ্ছে ফুলকপি। আচ্ছা, ফুলকপি নাহলে, ফুলকপি তো মনে হচ্ছে না, ফুলকপি নাহলে ওলকপি হবে, জানি না, বুঝতে পারছি না ওনাকে। আচ্ছা, এদিকে এসো, এই ঘাটটা কি একটু চেনা চেনা লাগছে? এই ঘাটটাতে দুখানা সিনেমা, অ্যাকচুয়ালি বাড়িটাই তো মেন ফেমাস হচ্ছে লুটেরা সিনেমা থেকে, সবাই জানো সোনাক্ষী সিনহা আর রণবীর সিং এর সিনেমা, তখন তো এই পুরো বাড়িটাই ইউজ করা হয়েছে। আর এই ঘাটটা স্পেশালি ইউজ করা হয়েছে তোমার গয়নার বাক্স সিনেমায়, সিনটাও বলে দিচ্ছি, যেখানে
তোমার একবার হচ্ছে তোমার কঙ্কনা সেন বিয়ে করে আসছে নৌকা করে, হ্যাঁ, আর একটা হচ্ছে কঙ্কনা সেন ভোরবেলা এসে বাসন মাজছে, আর মৌসুমীর ওই ভূত হয়ে সাতটার প্রতিচ্ছবি জলের মধ্যে হচ্ছে। তো এই ঘাটটাতে ওই শুটিংটা হয়েছে, পুরো বাড়িটাতে তো লুটেরা সিনেমা শুটিংটা হয়েছে। আচ্ছা, এই রাজবাড়িতে যদি তোমরা আসো, নট নেসেসারি যে তোমাকে রাজবাড়ির মধ্যেই থাকতে হবে, তুমি কিন্তু রাজবাড়ির বাইরে বাগানেও থাকতে পারো, যেখানে ফিলটা তুমি অনেকটা একটা গ্রামে থাকার মতো পাবে। যেরকম এখন পাচ্ছ চারিদিকে পাখির আওয়াজ হচ্ছে, মুরগি ডাকছে, এখানে বেশ কিছু রুম আছে, এরকম মোট 4টে রুম আছে। আমরা ভেতরটা দিয়ে দেখাচ্ছি না, সেই রুমগুলো তোমরা পেয়েই যাবে এদের ওয়েবসাইটে, কিন্তু তার সামনে থেকে অ্যাটলিস্ট একবার আমরা দেখিয়ে দিচ্ছি। এদিকে এসো, এইটা হচ্ছে মাধবীলতা। আর তার উল্টো দিকে এইখানে দেখো এদের নিজস্ব পোলট্রি। এদিকে এসো, আরেকটু এগিয়ে এসো। সম্ভব এটা কোনো একটা ফল গাছ, কি ফল গো এটা, জল পাই না আমরা, আমরা এই যে আমরা বা জল পাই। একটা এটা মাধবীলতা, এই যে মাধবীলতা হয়ে আছে, এটা মাধবীলতা তাই জন্য নাম। আর এদিকে দেখো একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো তোমাদেরকে, এই যে এই বিশাল বড় কড়াইটা দেখতে পাচ্ছো, এই বিশাল বড় কড়াইটা, এই কড়াইটাতে আগে প্রচুর লোক যখন এখানে থাকতো তাদের লুচি ভাজা বা তরকারি হতো, এই ওঠানো কিন্তু ঠাকুরের ভোগের জন্য, ঠাকুরের ভোগের জন্য। হ্যাঁ, এখন এত বড় কড়াই ইউজ হয় না, কারণ অবভিয়াসলি এত লোক লস্কর নেই এখন। এখানে আরেকটা ইন্টারেস্টিং ঘর আছে, একটা অন্য কাজ করে এখন এই কড়াইটাতে, এখানে একজন কর্মী চেপে পুকুরে নামে, নেমে ওরা পুকুরটা পরিষ্কার, যেটা ঝুমকলতা, ঝুমকলতা এখন যদিও ফুল নেই। এদিকে এসো, এই দেখো কনকলতা ঘরটায়, এখানে কিন্তু ফুল ফুটেছে কনকলতা, এখানে এই জন্য সেটা দেখতে খুব সুন্দরও লাগছে। এইটা রাজবাড়ির একটা বিশেষ জায়গা, এটার নাম দেবপ্রভা। তো এইখানে মোট একটা, এটা একটা ডুপ্লেক্স প্রপার্টি, এখানে এখন আর সবাইকে দেওয়া হয় না, কোনো ভিভিআইপি গেস্ট এলে তাদেরকেই দেওয়া হয়। আর এই জায়গাটা একটা সুন্দর হচ্ছে, এটা রাজবাড়ির একটু বাইরে হলেও এখানে চারপাশে এত সুন্দর করে বাগান বানানো আছে, এবং জায়গাটা না পুরো পাখির আওয়াজে মুখরিত, তোমরা শুনতেও পাচ্ছ। আর ওই দিকটায় ওটা এখনো প্রাইভেট প্রপার্টি, দেখো ওই জায়গাটা এখনো রাজবাড়ির লোকেরা এলে থাকেন। ওই সামনেটা প্রাইভেট প্রপার্টি, তো আমি এখানে পুরো বাগানে ঘুরলো, বাগানে এদের আমার সবথেকে ফেভারিট জায়গা হচ্ছে এইটাই, এই যে রাস্তা, এইটা দিয়ে বেরোলে আমরা পৌঁছে যাব এদের বাহিরমহল বা সদরে। এই যে জায়গা, এটা ছিল সদর বা কাছাড়ি, সেটা তো বললাম। বলার পরে তোমাদের আগেও বলেছিলাম যে এনারা নাচ দেখতে চাইতেন, সেই নাচের জন্যে ওপরে যেতে হবে, এই কাছাড়ি দিয়ে ওপরে যাওয়ার ব্যবস্থা করা আছে। এই যে এইখানে ওপরে গিয়ে তোমাদের মনে আছে যে নাচঘর বা যেটাকে খুবই চলিত বাংলায় বলে বাইজিখানা, সকালে প্যালেস ট্যুরের সময় দেখেছো এর পিছনের দিকটা যেখান দিয়ে বাইজিরা ওপরে উঠতো, এবার এইটাই হচ্ছে সেই নাচঘর বা বাইজিখানা, এইটা এবার ভালো করে দেখাবো। এবার এইটা সদর, এখানেও থাকার কিছু জায়গা আছে, যেমন সামনে ওই যে ঘরটা দেখতে পাচ্ছ ওটা একটা স্ট্যান্ডার্ড রুম, ওই যে ওই রুমটার নাম হচ্ছে বর্দা। আর এপাশে উল্টো দিকের জায়গা, এটা হচ্ছে রাজবাড়ির প্রাইভেট কোয়ার্টার, আর এপাশ দিয়ে চলে যাওয়া যায় অন্দরমহলে। আচ্ছা, এই হচ্ছে সেই বিখ্যাত নাচঘর বা বাইজিখানা, বর্তমানে এটা নানা রকম অ্যান্টিক জিনিসে ভর্তি। এখানে যেমন আছে দেখতে পাচ্ছ এদের একটা বংশতালিকা। আবার এদিকে দেখো, এই হচ্ছে সেই হাজার তারার ঝাড়বাতিটা, এর নিচেই তখন বাইজিরা নাচত, একদিকে বসতো বাজনদাররা আর একদিকে বসতো দর্শকরা। আমরা যখন কালকে এখানে প্যালেস ট্যুর এসেছিলাম, তো আমাদের গাইড এখানে সেই সময় যখন এরা মারাঠা দস্যু ছিল, কীভাবে গ্রামের পর গ্রাম এরা শস্য লুট করতো এবং গ্রামবাসীদের ভয় দেখাতো, তার একটা নাট্যরূপ দেখিয়েছিলেন। তোমরাও দেখে নাও সেই নাটকের একটা ছোট অংশ। আদেশ করে সদর, যাও ডাল নিয়ে তরল নিয়ে বেরিয়ে পড়ো, গাম দেখো, গাম দেখো, অত্যাচার করবে, অত্যাচার করাই হচ্ছে আমাদের ধর্ম। 2000 কিলোমিটার ঘোড়া নিয়ে এসেছি বাংলায়, কী জন্যে বাংলাকে পুরো ধ্বংস করবো বলে। আমার নাম রামদাস কুন্দর, মারাঠি গোস্বামী, খাই না নিয়ে এসো গ্রামবাসী, খাই না চায়, খাই না নেই সদর, বুলবুলিতে খেয়ে নিয়ে। তোমাদের বাঙালি লোকের একটাই কথা, বুলবুলিতে খেয়ে নিয়েছে। আমি যখন রাস্তা দিয়ে ঘোড়া নিয়ে আসছি, বাচ্চারা কাঁদলে বাচ্চা মায়ের কী বলছে, খোকা ঘুমিয়ে পর নালে বর্গি এসে যাবে, মনে মনে খোকা ঘুমালো, পড়াজু হলো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খাইছে, কেসে বাংলার মাটি হয়েছে স্বর্গ, বর্গি চলে গেছে খোক নেই, অন্য সমাজ দোষ দিয়ে বলে কিনা বর্গির কোনো দোষ নেই।
দাবা পেটে ঢুকিয়েছে। এরপর আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা নিতে পারো রুটি, তার সাথে থাকে বেগুন ভাজা, তরকারি, ফল আর মিষ্টি। আবার রুটির জায়গায় লুচিও নিতে পারো। আর এই পুরো ব্রেকফাস্টটাই থাকে প্যাকেজ ফুডের মধ্যে। প্রভাতি জেঠিমা, এখানে সমস্ত রান্নার তত্ত্বাবধানে থাকে নিনি। আমরা আগেরবারে এসেছিলাম, আমাদের খেয়ে খুব ভালো লেগেছিলো। মানে ওনার হাতে রান্না, মানে ওনার হাতে না জাদু আছে, সত্যি ওনার হাতে সত্যি জাদু আছে। তো হ্যাঁ, মানে হ্যাঁ, আমি আমি তোমাদের গ্যারান্টিতে বলতে পারি, তোমরা যদি এখানে আসো না, মানে ওনার হাতের রান্না খেয়ে তোমরা পাগল হয়ে যাবে। উনি তত্ত্বাবধান করেন প্রধানত, বাট অনেক রান্না উনি নিজে কথা থেকে পারেন। যেমন কালকে পটল বাটা যেটা আমরা এখানে আমরা একদিন কাটিয়ে দিয়েছি আমাদের পুরো টিমটা নিয়ে। মিতার বার্থডে সেলিব্রেট করাও হয়ে গেছে। নাও ইটস টাইম টু গিভ হার রিভিউ। এবার তুমি বলবে তোমার কেমন লেগেছে। কোনো জায়গায় গেলে সেই জায়গাটা কেমন লেগেছে এই রিভিউটা তো আমরা দুজন সবসময় দিই। আজকে আমাদের নতুন সদস্য যারা আছেন তাদের কাছ থেকে না, আমার তো খুব ভালো লেগেছে। উপরে থাকাটা তো ভীষণ ভালো, ভোরবেলা বেড়াতে গেলাম সেটাও খুব ভালো, খুব ভালো লেগেছে। সামগ্রিকভাবে পুরোটাই আমার খুব ভালো লেগেছে। ঘরের ব্যবস্থাও খুব ভালো, এদের আতিথেয়তা খুব ভালো, খারাপ কিছু খুঁজে পাই। খাবার খাবার তোমাদের কেমন? খারাপ কিছু খাবারও খাবার অসাধারণ, আমরা ঠিক যেমন পছন্দ করি সেরকমটাই দিই। ভালো তাহলে আবার কখনো আসার ইচ্ছে থাকে? একদম, আবার পুরোপুরি আসার ইচ্ছে আছে। ঠিক আছে। আচ্ছা এবার আপনারা বলুন কেমন লাগলো, আপনি বলুন। খুব ভালো, একদিনের ট্যুরে বেশ দারুণ এন্টারটেইন হলো। সকালবেলাটা তো খুব ফ্রেশ লাগছিল, এখানে যখন আমরা ঘুরছি খুব ফ্রেশ লাগছিল। আর কি বলবো, টোটালি খাওয়া দাওয়া সব কিছু নিয়ে খুবই ভালো। আপনি? আমারও এক কথায় খুব ভালো, একদিনের ট্যুর অসাধারণ। যদিও মানে আমার ক্ষেত্রে যেটা হলো সকালবেলাটা মিস করলাম, এইবারে এতটুকুই বরাবরের মতো। আগের বার এসেও মনে হয়েছিল আরেকবার আসতে হবে, এবার এসেও মনে হলো আরেকবার আসতে হবে। দেখি আবার কখনো সময় করে আসবো। চলো বাই। তো ছুটি শেষ, আবার ব্যস্ত জীবনে ফিরে যাওয়ার পালা। তবে ট্রাভেল উইথ সুমি আবার ফিরবে এরকম কোনো একটা বেড়ানোর জায়গার গল্প নিয়ে। ততদিন টু স্টে আপডেটেড, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ট্রাভেল উইথ সুমি অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। বাই।